আসসালামু আলাইকুম। বিকাই বাজার বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা শিখেছি জাবেদা কি, জাবেদার প্রকারভেদ। আজকের ক্লাসে শেখার ফল জাবেদা করার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ একজন শিক্ষার্থীকে জাবেদা দক্ষ হতে হলে প্রথমে কী শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, জাবেদায় দক্ষ হতে হলে প্রথমে কী শিখতে হবে? একটা প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নে কিছু ঘটনা দেওয়া থাকবে। এই ঘটনা কিছু লেনদেন থাকবে, কিছু লেনদেন নয় থাকবে। হিসাব বিজ্ঞানে যেগুলো লেনদেন সেগুলো লিপিবদ্ধ হয়, আর যেগুলো লেনদেন নয় সেগুলো লিপিবদ্ধ হয় না। এই লেনদেন থেকে দুটি পক্ষ বা হিসাব খাত বের করতে হবে। লেনদেন থেকে দুটি পক্ষ বা হিসাব খাত বের করার পর এই দুটি হিসাব কোন শ্রেণীর হিসাব খাত সেটা বের করতে হয়। কোন হিসাব ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানার স্বত্ব। এরপর ডেবিট ও ক্রেডিট নির্ণয় সূত্র প্রয়োগ করতে হবে। ডেবিটকে নির্ণয় সূত্র প্রয়োগ করার পর জাবেদা শখকে প্রেজেন্ট করতে হবে। এখন আমরা জানব ঘটনা থেকে কিভাবে লেনদেন চিহ্নিত করা হয়। ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করতে হলে ঘটনাকে প্রশ্ন করতে হবে, কি আসিল, কেন গেল, কোথায় গেল। তারপর কি গেল, কেন আসিল, কোথা হতে আসিল। প্রিয় শিক্ষার্থী, তা আমরা ঘটনা থেকে কীভাবে লেনদেন চিহ্নিত করতে সেটা ফর্মুলা দেখলাম, কী আসিল, কেন গেল, কোথায় গেল, কী গেল, কেন আসিল, কোথা হতে আসিল। এই পর্যায়ে আমরা আধুনিক পদ্ধতিতে ডেবিট কার্ড নির্ণয় সূত্র জানবো। আধুনিক পদ্ধতিতে ডেবিট কার্ড নির্ণয়ের সূত্র, প্রিয় শিক্ষার্থী, আধুনিক পদ্ধতিতে ডেবিট কার্ড নির্ণয়ের সূত্র মনে রাখার জন্য
তোমাদের একটা ফর্মুলা দেব, সবাই খেয়াল করে একটু। সব আদম এটা মনে রাখতে পারলে তুমি আধুনিক পদ্ধতি ডেবিট ক্রেডিট জানতে পারবে। সব আদম, এখানে স বলতে সম্পদ বোঝায়, ব বলতে ব্যয় বোঝায়, সরায় বলতে আয় বোঝায়, দ বলতে দায়, ম বলতে মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, সব আদম তা আমরা দেখলাম যে স বলতে সম্পদ, ব বলতে ব্যয়, আ বলতে আয়, দ বলতে দায়, ম বলতে মালিকানা সত্ত্ব। এখন সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। ঠিক একইভাবে আয় দায় প্লাস মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। যদি বৃদ্ধি পায় আয় দেয় মালিকানা সত্ত্ব তাহলে কি হয়, ক্রেডিট হয়। যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়। আধুনিক পদ্ধতিতে তোমাকে এই 500টা হিসাবে হ্রাসবৃদ্ধি ডেবিটকে নির্ণয় করার জন্য জানতে হবে। এখন আমরা এই পুরা বিষয়টা জানার জন্য কিছু উদাহরণ দেখব। নগদ আজগত ক্রয়, ২০,০০০ টাকা, এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করি, কি আসিল, আসবাবপত্র। ঘটনা কি আসিল, আসবাবপত্র। কি গেল, যে আমরা আসবাদ করেছি এই নগদ টাকা চলে গেছে, কি গেল, নগদ চলে গেল। তাহলে আমরা দুটি পক্ষ বা হিসাব খাত পেয়ে গেলাম, আসবাদের হিসাব, নগদ হিসাব। আসবাবপত্র হিসাব কোন শ্রেণীর, আমরা জানি আসবাবপত্র
সম্পদ শ্রেণী, নগদান এটা সম্পদ শ্রেণী, সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, যেহেতু আমরা আসবাব ক্রয় করেছি সম্পদ বৃদ্ধি পেয়েছে তার যাবো তো ডেবিট। এখানে নগদান সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আমরা জানি আসবাব ক্রয়ের ফলে নগদ অর্থ কারবার থেকে চলে গেছে, তো সম্পদ চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে আমরা ডেবিট ক্রেডিট পেলাম। আমরা আরেকটা উদাহরণ দেখব, নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, কি আসলো, কি আসলো, নগদ আসলো। তাহলে নগদান হিসাব একটা পক্ষ পেলাম, নগদান হিসাব তারপর কি গেল, যেহেতু নগদ পণ্য বিক্রি করেছি কিছু যায় নাই, তো নগদ আসলো, কেন আসলো, আমি একটু আবার বলি, নগদে পণ্য বিক্রয় কি আসলো, নগদ আসলো, তো নগদ ডেবিট। আচ্ছা কী গেল, বিক্রয় মানে গেল, কী গেল, পণ্য গেল। তাহলে হিসাব বিজ্ঞানে পণ্য মাল চেক, পণ্য মাল চেক নামে কোন হিসাব হয় না, পণ্য বলতে কি বুঝব, বিক্রয় বুঝব। তাহলে আমরা দুটি পক্ষ বা হিসাব খাত এই ঘটনা থেকে বের করলাম। এখন আমরা জানবো এটা কোন হিসাব, মানে ব্যয় সম্পদ আয় দেয়, মালিকানা সত্ত্ব, নগদান সম্পদ হিসাব, বিক্রয় আয় হিসাব। এখন আমরা ডেবিট ক্রেডিট সূত্র অ্যাপ্লাই করব, সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। যেহেতু আমরা জানি বিক্রয়ের ফলে নগদ টাকা আমার কারবারে এসেছে, তাহলে সম্পদ বাড়লো, তো বাড়লে কী হয়, ডেবিট হয়। বিক্রয়ের ফলে আয়, আয়ও বাড়লো, আয় বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমরা আজকে ক্লাস থেকে শিখলাম, জাবেদায় দক্ষ হতে হলে একজন শিক্ষার্থীদের 5টি বিষয় জানতে হবে, লেনদেন বের করতে হবে, ওই লেনদেন থেকে দুটি পক্ষ বা হিসাব খাত বের করতে হবে, হিসাব খাত বের করার পর কোন হিসাব ব্যয় সম্পদ আয় দেয় মালিকের সত্য সেটা জানতে হবে, তারপর ওই হিসাবগুলো ডেবিটে নিয়ে নিয়ে সূত্র প্রয়োগ করতে হবে, তারপর জাবেদা ছকে লিখতে হবে। আজকে আমরা ঘটনা থেকে কীভাবে লেনদেন হয় সেটা শিখলাম, তারপর আমরা আধুনিক পদ্ধতিতে ডেবিটে নিয়ে নিয়ে সূত্রটা শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে জাবেদা ছকে কীভাবে লেনদেনগুলো প্রেজেন্ট করতে হয় সেটা শিখবো।
প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রিয়, আসসালামু আলাইকুম।